ये है एबीसी न्यूज AGTLive। दिस इज एबीसी न्यूज AGTLive। আমরা অল ইন্ডিয়া ডিএসও ত্রিপুরা রাজ্য সাংগঠনিক কমিটি প্রতিনিধি স্তরে স্বাস্থ্য সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা 25 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত আমাদের সর্বভারতীয় কমিটির প্রতিবাদ সপ্তাহ পালন করা হচ্ছে। প্রতিবাদ সপ্তাহটা হচ্ছে এই যে সারা দেশে আজকে করোনার দ্বিতীয় ঢেউয়ে সাধারণ মানুষের মৃত্যু মিছিল চলছে, এর থেকে বোঝা যায় যে ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা কত নিচে নেমে গেছে। সরকার যদি আগে থেকে পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে হয়তো আজকে এই প্রতিদিন নিউজে টিভি পত্রপত্রিকায় সাধারণ মানুষের মৃত্যু মিছিল আমাদের দেখতে হতো না। আমরা দুর্ভাগ্য যে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে সরকারের কোনো হেলদোল নেই। আমরা অল ইন্ডিয়া ডিএসও এই সর্বভারতীয় কমিটির প্রতিবাদ সপ্তাহের অঙ্গ হিসেবে আমরা রাজ্য কমিটি এখানে আজকে ফ্যামিলি ওয়েলফেয়ার প্রিভেন্টিভ মেডিসিনের অধিকর্তার নিকট, আমরা আমাদের মাননীয় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নিকট আমরা একটা মেমোরেন্ডাম প্রেরণ করব অধিকর্তার মারফত। আমরা যে দাবি রাখছি সেটা হলো, প্রথমত বয়স নির্বিশেষে সকলকে ভ্যাকসিন দিতে হবে, করোনার ভ্যাকসিন বিনামূল্যে সকলকে করোনার ভ্যাকসিন দিতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রচুর পর্যাপ্ত পরিমাণে সেফ হোম এবং কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। তৃতীয় হচ্ছে এই যে অন্যান্য যে দিল্লি গুজরাটে অন্যান্য শহরগুলিতে রাজ্যগুলিতে যে ভয়ানক মৃত্যু মিছিল, আমাদের রাজ্যে যদি আগে থেকে সরকার যদি পদক্ষেপ না নেয়, আগাম ব্যবস্থা না করে, তাহলে আমাদের রাজ্যেও কিন্তু এটা চারা দেবে। এবং আমরা লক্ষ্য করছি যে প্রতিদিন করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে, ফলে আগে থেকেই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই রাজ্য সরকারের নিকট স্বাস্থ্য দপ্তরের মারফত যে অবিলম্বে আগে থেকেই অক্সিজেন বেড এবং প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করা, ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, সকলকে বিনামূল্যে ফ্রি ভ্যাকসিন দেওয়া, এই সমস্ত দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি।